ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আড়াই মাস, সেই বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড গোছানোর কাজ কত দূরে গেল? আমাদের নির্বাচকরা বিশ্বকাপের ১৫ জন ঠিক করার পথে কতটা পথ এগিয়েছেন? আমার হিসাব তো বলে বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ জনের মধ্যে ১৪ জন এরই মধ্যে কনফার্ম হয়ে গেছেন, বাকি আছে আর একটাই স্পট, ওই ফাইনাল স্পটের জন্যই লড়াই আছে আরও অনেক জনের। তো কোন ১৪ জনের কথা আমি বলছি কনফার্ম হয়ে গিয়েছেন এবং কোন স্পটটার জন্য কাদের কাদের মধ্যে লড়াই রয়েছে, সেই সব কিছু মিলেই করছি এই আলোচনাটা। আলোচনায় ঢোকার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ করি যে প্লিজ আমাদের নট অন নোমান চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, আমাদের সাহস হন আপনি এবং আপনারা। সরাসরি আলোচনায় ঢুকে যাই, ১৪ জনের কনফার্ম আমি যেটা বলেছি তার মধ্যে ১১ জনের আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই, ১২ নম্বর স্পটটা নিয়ে তিন জনের মধ্যে একজন কনফার্ম, ১৩ নম্বর স্পটটা নিয়ে তিন জনের মধ্যে একজন কনফার্ম, ১৪ নম্বর স্পটটা নিয়ে পাঁচ জনের মধ্যে একজন কনফার্ম, ১৫ নম্বর স্পট লাস্ট সেটা তো আর কনফার্ম না, সেটাই আলোচনা করছি। ধরেন নাম্বার ১ তামিম ইকবাল খান, তিনি বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপ্টেন ছিলেন এবং তার ওই নাটকীয়তা অবসর সব কিছু নিয়ে তো অনেক কিছু হয়েছে, তারপরেও তিনি এশিয়া কাপ দিয়ে আবার জাতীয় দলে ফিরবেন এটা কনফার্ম হয়েছে, ক্যাপ্টেন হিসেবে ফিরবেন কিনা সেটা এখনও কনফার্ম না, তবে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তামিম থাকবেন নিশ্চিতভাবেই, ক্যাপ্টেন হিসেবে না হলেও প্লেয়ার হিসেবে সেটা যেই হিসাবেই হোক না কেন, আমরা যেহেতু ক্যাপ্টেন্সি আলোচনা না প্লেয়ার আলোচনা, সো এক নম্বর জায়গাটা আমি আসলে তামিম ইকবালকে দিচ্ছি। ২ নম্বর জায়গাটা লিটন কুমার দাসের, মানে এক দুই জায়গাটা আমি দিচ্ছি ওই ব্যাটিং অর্ডার হিসাব করে, সেক্ষেত্রে আলোচনার সুবিধা হবে, এটা এমন না যে প্রায়োরিটি হিসাব করে দিচ্ছি ব্যাপারটা তা না। লিটন কুমার দাসেরও এই বছর ওয়ানডে ফর্মটা খুব একটা ভালো না যেটা তামিমের ভালো না, কিন্তু তারপরেও লিটনের বিকল্প ভাবার মতো অবস্থায় বাংলাদেশের ক্রিকেট না, বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা না। সর্বশেষ ম্যাচটা তো অবশ্যই তিনি একটা ৫০ অপরাজিত ৫৩ রান ইনিংস খেলেছেন ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে, সো এটা তাকে কনফিডেন্স দেবে, ওয়ার্ল্ড কাপের আগে তো বেশ কিছু ম্যাচ টেস্ট রয়েছে। নাম্বার ৩ নাজমুল হোসেন শান্ত, শান্তর লাস্ট সিরিজটা ভালো জানি, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ২৪ রান, কিন্তু এই বছরটা তিনি অসাধারণ ফর্মে রয়েছেন, আমরা আশা করতে পারি আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা ওই লিমিটেড ভার্সনের সিরিজটা একটা একটা বাজে সিরিজ আর কি, তিনি আবার খুব দ্রুত রানে ফিরে আসবেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে শান্তর জায়গা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। ৪ নম্বর জায়গাটা সাকিব আল হাসানের, সাকিব আল হাসানের জায়গাটা নিয়ে সংশয় নেই, এই বলাটাও একটু হাস্যকর হয়ে যায়, সাকিব তো সাকিবই। সো ২০১৯ ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের রিপিটেশন তিনি এই ওয়ার্ল্ড কাপে করতে পারেন কিনা সেই আলোচনা থাকতে পারে, স্কোয়াডের জায়গা নিয়ে আলোচনা ওইটা 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 বলার কিছু নেই। ৫ নম্বর তাওহিদ হৃদয়, যিনি আসলে বেসিক্যালি এই ২০২৩ শুরু হওয়ার সময় বাংলাদেশের কোনো বিশ্বকাপ আলোচনার বিবেচনায় কোনো কিছুর মধ্যেই ছিলেন না, কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা স্পেশালি ওয়ানডে ফর্মেটটা এত ভালো শুরু হয়েছে যে এখন হৃদয়কে ছাড়া বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ভাবা যায় না। ৬ নম্বর স্পট মুশফিকুর রহিম, মুশফিককে এই ৬ নম্বর স্পটটা কিন্তু ব্যাটিং অর্ডারে দেওয়া হয়েছে সাম্প্রতিক দুইটা তিনটা সিরিজ ধরে, কোচ চন্ডিকা হাতুরে সিংয়ে এবং ক্যাপ্টেন তামিম ইকবাল তারা মিলেই মুশফিককে এটা বুঝিয়েছেন, প্রেস কনফারেন্সে বলেছেন, এবং সেই জায়গাটা তো মুশফিক ফ্যান্টাস্টিকলি পারফর্ম করছেন আফগানিস্তানের বিপক্ষে, একটা তো সেঞ্চুরিই আছে তার আফগানিস্তানের বিপক্ষে, লাস্ট ম্যাচ সিরিজেও তার একটা ৫০ রয়েছে, অ্যাওয়েতেও ভালো খেলেছেন, সো সব কিছু মিলিয়ে তো আর মুশফিক তো থাকবেনই, মুশফিক থাকবেনই, এটা অনেকটা ওই যে সাকিব তামিমদের মতো আলোচনার মতো হয়ে গেল। সো ব্যাটসম্যান এই ৬ জন কনফার্ম, এবার আমি একটু বোলিং লাইন আপে আসি। ৭ নম্বর যিনি কনফার্ম তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের ওয়ানডে সেট আপে যিনি খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ তার ওই অলরাউন্ড সামর্থ্যের কারণে, তার স্পিন বোলিং, তার বোলিংটা তো যে মৃতবায়ী বোলিংটা তিনি করেন সেটা ওয়ানডের জন্য খুবই কার্যকরী, ইনফ্যাক্ট টিম ম্যানেজমেন্টও তাকে নাম্বার ৭ ওয়ার্ল্ড কাপে ওই কোনো কোনো ম্যাচে ওই বিবেচনার মধ্যে রেখেছে, সো মিরাজও থাকছেন স্পিনার, সাকিবের সঙ্গে মিরাজ এই জায়গাটাতে আপাতত আমরা আটকে থাকি ৭ নম্বর পর্যন্ত। ৮ নম্বর যে কথাটা বলবো আমি একটু পেস বোলিংয়ের কথা বলি, ৮ নম্বর ধরেন তাস্কিন আহমেদ, বাংলাদেশের পেস বোলিংয়ের লিডার তিনি, লিডার হয়ে উঠেছেন তার সামর্থ্যের গুণে, তার পারফরমেন্সের গুণে, মাঠে যেভাবে তিনি লিড করছেন সেটার গুণে। সো তাস্কিন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন, সেরা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে দুইটা ম্যাচ যে আমরা বাংলাদেশ জিতেছে সেগুলোতে ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন, সো তাস্কিন তো এই ওয়ার্ল্ড কাপের ওরকম পারফরমেন্স আমরা তাস্কিনের কাছ থেকে চাই। ৯ নম্বর যে স্পটটা সেটা মুস্তাফিজুর রহমানের, মুস্তাফিজকে নিয়ে আমাদের তার বোলিংয়ের রহস্যময়তার মতো তার ফর্মেরও একটা রহস্যময়তা চলে আসছে যে কোন ম্যাচে ফর্মে থাকবেন কোন ম্যাচে থাকবেন না, ম্যাচেরও কোন পর্যায়ে ফর্মে থাকবেন কোন পর্যায়ে মানে ভালো বোলিং করবেন কোন পর্যায়ে করবেন না, কিন্তু তারপরও বাংলাদেশ ক্রিকেট মুস্তাফিজকে বাদ দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার মতো জায়গাতে আসলে এখন পর্যন্ত যায় নাই। ১০ নম্বর স্পটটা আমি দিতে চাই হাসান মাহমুদকে, তিনিও এই বছরই আর খুব বেশি করে ইনফ্যাক্ট এই লিমিটেড ভার্সন ক্রিকেটটাতে নিজের স্পটটা একেবারে খুব জোরালো করেছেন, খুব ভালো বোলিং করেছেন, খুব কনসিস্টেন্ট লাইন লেন্থে তিনি বল করেন, তো ওই জায়গাটা থেকে আসলে হাসান মাহমুদের জায়গা নিয়েও কোনোরকম কোনো সংশয় নেই, যেমনটা আমি মনে করি যে নাম্বার ১১
ইবাদত হোসেন, এই চারজন পেস বোলার নিয়ে আমরা গেলে এই চারজন পেস বোলার তো অন্তত চারজন পেস বোলার তো নিয়ে যাবো, এবং ইবাদত হোসেনের জায়গাটা আসলে নিশ্চিত। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে রেড বল ক্রিকেটার ভাবা হতো, টেস্ট বোলার ভাবা হতো, তিনি কিন্তু লিমিটেড ভার্সনে খুব ভালো করছেন এবং আমি মনে করি যে ইবাদতের জায়গাটা আসলে ফিক্সড। সো 11 জন কিন্তু হয়ে গেল, আমি বলেছি 14 জনের টিকিট কনফার্ম, তার মধ্যে এই যে 11 জন বললাম সেই 11 জনের বেসিক্যালি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আচ্ছা, এবার 12 নম্বরে অন্যান্য জায়গাগুলো প্রতিদ্বন্দ্বী আছে বলেছিলাম, ধরেন 12 নম্বর স্পটটাতে আমি ধরি হচ্ছে কি আরও একজন পেস বোলার, এইখানে প্রতিদ্বন্দ্বী 3 জন। বেসিক্যালি এখানে পেস বোলিং অলরাউন্ডার হলে ভালো হতো, কিন্তু এখানে আমাদের ধরেন অপশন কে কে, সাইফুদ্দিন আছেন, মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি আসলে লাস্ট ওয়ানডে খেলেছেন 2 বছর আগে, সো বেসিক্যালি তাকে এই ওয়ার্ল্ড কাপ বিবেচনা করা হবে বলে আমার কাছে মনে হয় না। এখানে আছেন হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী, যিনি এই বছরই একটা ওয়ানডে খেলেছেন, তবে অ্যালেন বুকে ওয়ানডে খেলার পরে সিরিজটা দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে, তো আমি মনে করি না যে আসলে ওয়ার্ল্ড কাপে বিবেচনায় তাকে রাখা হবে। আর আছেন শরীফুল ইসলাম, তিনি পেস বোলিং অলরাউন্ডার না, তিনি পেসার, এখন পেস বোলিং অলরাউন্ডার নাই তাতে আমরা কী করবো, আমরা পেসার নিয়ে যাবো না? ওয়ার্ল্ড কাপে কোনো কোনো ম্যাচে তো আমরা, ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচেই তো আমরা প্রবাবলি 4 জন পেস বোলার নিয়ে খেলতে পারি, ধর্মশালায় যে খেলা হবে 7ই অক্টোবর, ধর্মশালার যে উইকেট কন্ডিশন সব কিছু বিবেচনায় রেখে, তো সেক্ষেত্রে তো অন্তত 5 জন পেস বোলার নিয়ে যেতে হবে। এবং শরীফুল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সুযোগ পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 4 উইকেট পেয়েছেন, যেমন পারফর্ম করেছেন, আমি মনে করি যে এই 12 নম্বর স্পটটা শরীফুলের জন্য বরাদ্দ। আচ্ছা, এবার 13 নম্বর স্পটটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাকআপ স্পিনার। কোনো কোনো ম্যাচে তো ওয়ার্ল্ড কাপে, ধরেন থার্ড ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে, সেই ম্যাচটাতে আমরা 3 জন স্পিনার রাখা তো সেটা খেলাবো না, এখন শাকিব আছেন, মিরাজ আছেন, থার্ড স্পিনার কে? থার্ড স্পিনার হওয়ার এই জায়গাটাতে নাসুম এবং তাইজুলের একটা লড়াই চলছিল, 2 জন এক এক সিরিজ করে খেলেন, এখন তাইজুল ব্যাক টু ব্যাক লাস্ট 2টা সিরিজ খেলছেন, সেক্ষেত্রে কি তিনি একটু এগিয়ে গেছেন? এখানে আলোচনার মধ্যে কিন্তু আরও একটা খুবই সারপ্রাইজিং নাম ছিল সিলেক্টরদের, তিনি হচ্ছে গিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের যে সদস্য বাহাতি স্পিনার রকিবুল, যিনি এই মুহূর্তে ইমার্জিং টিমস এশিয়া কাপের হয়ে শ্রীলঙ্কায় আছেন। তবে আমার মনে হয় না যে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এরকম এখন এই পর্যায়ে আসলে এশিয়া কাপ থেকে তাকে দলে নিয়ে তৈরি করে আসলে নামিয়ে দেওয়া হবে। শেখ মাহেদি আসলে বিবেচনায় না, এটা নানানজন নানান কথাবার্তা বলে আসলে সে অর্থে বিবেচনায় নেই, শেখ মাহেদি 3টা ওয়ানডে খেলেছেন, লাস্ট ওয়ানডে খেলেছেন 2021 সালে, সো তাকে এই জায়গাটা আনার কোনো সুযোগ নেই। তাইজুলকেই তাই আমার কাছে মনে হচ্ছে এইখানটাতে তার টিকিটটা 13 নম্বর সদস্য হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোরে কনফার্ম। 14 নম্বর স্পটটা খুব ইন্টারেস্টিং, এই জায়গাটাতে অনেকের লড়াই, ব্যাটিং অর্ডারে নাম্বার 7 লড়াই, এই জায়গাটাতে আফিফ হোসেন ধ্রুব, যিনি হচ্ছে গিয়ে এই সিরিজটাতে আফগানিস্তানের বিপক্ষে যাকে তার কামব্যাক সিরিজ তাকে ফেরানো হয়েছে, তিনি ফেল করেছেন, 2টা ম্যাচ মিলিয়ে 7, 1টাতে 4 করেছেন, 1টাতে 0 করেছেন। এইখানটাতে হচ্ছে গিয়ে আসিল চৌধুরী রাব্বি, যিনি পর্যাপ্ত সুযোগ পাননি বলে আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন। এইখানটাতে আসতে পারেন মোসাদুক হোসেন সৈকত, গত বছর লাস্ট ওয়ানডে খেলেছেন, এটা তাকে একটু পিছিয়ে রাখবে। আসতে পারেন হচ্ছে গিয়ে নুরুল হাসান সোয়ান, তিনিও গত বছর লাস্ট ওয়ানডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজে, এটাও তাকে হয়তো একটু পিছিয়ে রাখবে। আর আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার অভিজ্ঞতা, ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স এবং সাম্প্রতিক সময়ে যেটা প্রায় জনদাবিতে রূপ নিয়েছে যে না রিয়াদকে বিশ্বকাপ স্কোরে চাই, বিশ্বকাপ স্কোরে চাই 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 চাই, গত 3টা সিরিজ ধরে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, বেসিক্যালি বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয়েছে। তো এখন কি রিয়াদকে আবার বিশ্রাম শেষে ফিরিয়ে আনা হবে? আমি যদি বলি ফিরিয়ে আনা হবে, এটা একটা পপুলার ডিসিশন, আপনারাও খুশি হবেন, কিন্তু আমি যতটুকু জানি তাতে আমার মনে হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে আনা হবে। এই 14 নম্বর স্পটটা বরং আমি দেখছি হচ্ছে গিয়ে আফিফ হোসেন ধ্রুবর কাছেই থাকবে, এবং ধ্রুব গত সিরিজে তিনি ফেল করলো নাম্বার 7 আবার টি20তে যা ওপেনার হিসেবে আবার 24 রান করলো না, এগুলো বাংলাদেশ ক্রিকেটে কাজ করে, তার বয়স কম, তার ফিল্ডিং খুব ভালো, এই সব কিছু বিবেচনা নিয়ে আমি মনে করছি যে 14 নম্বর স্পটটা আফিফ হোসেন ধ্রুবর কাছেই থাকবে। আর 15 নম্বর স্পট, যে 14টা আসলে কনফার্ম হয়ে গেছে কিন্তু 15 নম্বরটা কনফার্ম না আমি বলছি, সেইটা কি? সেটা লজিক্যালি হওয়া উচিত ব্যাকআপ ওপেনার, টপ অর্ডারের একজন ব্যাকআপ, এবং সেই ব্যাকআপের জায়গাটাতে অনেকেই ওই জায়গাটাতেও 4-5 জন প্রতিদ্বন্দ্বী আছেন, ধরেন নাইম শেখ, গত সিরিজে তাকে খেলানো হয়েছে ওয়ানডেতে 2 বছর পরে, 1টা ম্যাচে তিনি 21 বলে 9 করেছেন, আর 1টা ম্যাচে 8 বলে 0 করেছেন, ফেল করেছেন এই তামিমের অনুপস্থিতিতে ওই জায়গাটাতে। বিজয় এই জায়গাটাতে কি গত বছর ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট সিরিজ খেলেছেন, তাকে কি বিবেচনায় নেওয়া হবে? এই জায়গাটাতে কি ইভেন ধরেন হচ্ছে রনি তালুকদারকে 1টা ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হয়েছিল, আবার তামিম যখন চলে গেছেন স্কোয়াডে নেওয়া হয়েছে যদিও ম্যাচ খেলানো হয়নি, রনি তালুকদারও কি বিবেচনায় থাকবেন? বিবেচনায় কি থাকবেন এই জায়গাটাতে জাকির হাসান, যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে স্কোয়াডে ডাকা হয়েছিল ইঞ্জুরির কারণে থাকতে পারেননি? কিন্তু আমার কাছে মনে হচ্ছে এদের সবাইকে ছাপিয়ে রেসেবো দিকটি এগিয়ে আছেন সৌম্য সরকার। সৌম্য সরকার কোচ চান্ডিকা হাতুরি সিংয়ের প্রিয় খেলোয়াড়, এবং সৌম্য সরকারকে নিলে এই টপ অর্ডারের ব্যাকআপ অপশনটা থাকে, লোয়ার অর্ডারের ব্যাকআপ অপশনটা থাকে, পেস বোলিং অলরাউন্ডারের ব্যাকআপ অপশনটা থাকে, সো অনেকগুলো ব্যাকআপ অপশনের জায়গাটা থেকে কি সৌম্য সরকারকে এখান থেকে নেওয়া হবে? নাকি 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 বাংলাদেশ টপ অর্ডারের এই জায়গাটাতে ব্যাকআপ কাউকেই নেবে না? যে ঠিক আছে আমাদের এখানে তামিম, লিটন, শান্ত আছে, এই 3 জনের মধ্যে কেউ ফর্ম হারালে বা ইঞ্জুরিতে পড়লে বা অসুস্থ হলে ওইভাবে অ্যাডজাস্ট করে খেলবো? ওই জনদাবির যে 2টা মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরকে তাকেও নিয়ে নিলাম আমরা এই জায়গাটাতে, বা ওইখানে যদি আমি সম্মুখে না নিই রিয়াদের এই জায়গাটাতে নিয়ে নিলাম, সেরকম কিছু আসলে হতে পারে কি না প্রশ্নের জায়গা হচ্ছে কি সেটা। এখন আমার কাছে মোটা দাগে সব কিছু মিলে মনে হচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের
এই চোদ্দজন আসলে ফিক্সড হয়ে গিয়েছেন। আমি আবারও নামগুলো একবার বলি, এক তামিম ইকবাল, দুই লিটন দাস, তিন নাজমুল হোসেন শান্ত, চার তাওহিদ হৃদয়, পাঁচ সাকিব আল হাসান, ছয় মুশফিকুর রহিম, সাত নাম্বার মেহেদি হাসান মিরাজ, আট তাস্কিন আহমেদ, নয় মুস্তাফিজুর রহমান, দশ ইবাদত হোসেন, এগারো হাসান মাহমুদ, বারো নম্বর শরীফুল, ১৩ নম্বর তাইজুল, ১৪ নম্বর আফিফ হোসেন ধ্রুব এবং ১৫ নম্বর আমি জানি না সম্ভবত সৌম্য সরকার। কিন্তু জনদাবি যে দুটো প্রবল জনদাবি, সৌম্য সরকারকে দলে চায়, মাহমুদুল্লাহ রিয়াদকে দলে চায়, এই দুজনই বিশ্বকাপ স্কোয়াডে দুইজনই থাকবেন বলে আমার কাছে অন্তত মনে হয় না। দুজনের একজনও যদি না থাকেন তাতেও আসলে আমি অন্তত খুব বেশি অবাক হব না। তবে মনে হচ্ছে হিসাব নিকাশে ১৫ নম্বরের সেই স্পটটা হয়তোবা সৌম্য সরকারের কাছেই চলে যাবে। আপনিও কি মনে করছেন কিনা এটাই বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড, নির্বাচকরা এইভাবেই ভাবছে কিনা জানাবেন নাকি।